দীঘায় পর্যটকদের সুবিধার্থে হর্স জোন করা হয়। দীঘাতে প্রচুর ঘোড়া থাকায় পর্যটকদের ঘোড়ায় বেশি চাপার ফলে নোংরা হচ্ছে সি বিচ তথা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে দীঘা উন্নয়ন পর্ষদ। তাই তারা ঘোড়ার জোন তৈরি করে ফেলেছেন। সমুদ্রের ধারে ঘোড়া চটানোর ফলে অসুবিধে হচ্ছে প্রচুর পর্যটকদের, কখনো কখনো দুর্ঘটনাও ঘটে চলেছে। সেই কারণে দীঘার উন্নয়ন পর্ষদ তৈরি করেছেন। দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল জানান, রুজি রোজগার বন্ধ হবে না আর পর্যটকদের ছাড়ার রুজি রোজগার বন্ধ হবে না আর পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থাও সুরক্ষিত থাকবে। ঘোড়ার ব্যবসায়ীরা কিছুটা অসন্তুষ্ট হলেও খুশিতে পর্যটক। চতুর্দিক লক্ষ্য করে পর্যটকদের আধিকারিক মানসবাবু বলেন, সিদ্ধান্তকে সাধুবাদ হিসেবে জানাতে এবং রাজ্য সরকারের অনুমোদনকে যথাযথভাবে পালন করতে। ব্যুরো রিপোর্ট, টুডেজ বাংলা। সেক্ষেত্রে কি একটি আলাদা জোন করার চিন্তা ভাবনা? আমরা যেটা চাইছি যে যে সমস্ত এখানে বেশ কিছু ঘোড়া আমাদের একদম সি বিচের উপরেই ঘোরাঘুরি করে, তারা সেখানটাতেই যাত্রী নিয়ে চলাফেরা করে আমরা দেখেছি। কিন্তু আমরা কতগুলো প্রবলেম যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই ঘোড়াগুলো থেকে বেশ তাদের যে মলমূত্র থাকে সেগুলো সমুদ্রের জলের সাথে মিশে যায়, ট্যুরিস্টদের গায়ের উপরে এসে পড়ছে। এবং তাছাড়া এই আপনারা জানেনই যেটা যে ঘোড়ার যে মল সেটা খুব বিষাক্ত হয়, যে সেখান থেকে টিটনাস পর্যন্ত হতে পারে। তো সেগুলোর জন্যই আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে একটা আলাদা এরা যাতে ঘোড়া চলাচল করবার জন্য যেটা করা হচ্ছে একটা আলাদা জোন, যেখানটাতে যারা ঘোড়ায় চড়তে চায় তারা সেখানটাতে ঘোড়ায় চলাফেরা করলে কিন্তু সমুদ্রকে কোনোভাবেই দূষিত করবে না বা আমাদের রাস্তাতেও ঘোড়া ঘুরে বেড়াবে না বা ঘোড়ার স্টুলও পড়বে না রাস্তাতে। তার জন্য একটা আলাদা জোনিং সিস্টেম করে দেওয়া। এবং আর একটা জিনিস আমরা করেছি, যেটা যে প্রচণ্ড ভিড়ের সময় আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়ের সময় যদি এই এত বড় একটা অ্যানিমালস সেটা ছুটে আসছে, তাতে যারা টুরিস্টরা থাকছে তারা খুব অসুবিধার মধ্যে পড়ে, তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, লোকে ছোটাছুটি করছে, একে অপরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ধাক্কা লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম কিছু হয়। সেই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ভিড়ের সময় যাতে ঘোড়া চলাচল না করতে, ভিড় জায়গা, প্রচণ্ড ভিড় যে সময় জায়গা হয় সেখানে আমরা ঘোড়া চলাচল করতে দেবো না। একমাত্র যে জোনগুলোকে আমরা আইডেন্টিফাই করবো সেই কাজটা এখন চলছে, সেই জোনে এই যে ঘোড়াগুলোকে তারা চলাচল করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নতুনত্ব।